এবারে আরো কিছু সংবাদ এক নজরে। কক্সবাজারের উখিয়া ক্যাম্পে আরসা সন্ত্রাসীদের সঙ্গে এপিবিএনের গোলাগুলিতে রোহিঙ্গা নারী ও আরসার এক সন্ত্রাসী নিহত হয়েছে। দুপুরে পাহাড়ের পাদদেশে আরসা বাহিনী সশস্ত্রভাবে অবস্থান নেওয়ার খবরে অভিযান চালানো হয়। এ ঘটনায় অস্ত্রসহ আরসার একজনকে গ্রেফতার করা হয়েছে। হবিগঞ্জ, বানিয়াচং ও টাঙ্গাইলের কালীহাতিতে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছে। বিকেলে হবিগঞ্জের বানিয়াচংয়ে ট্রাক ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে দুইজন এবং টাঙ্গাইলের কালীহাতিতে প্রাইভেট কার ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে দুজন নিহত হয়েছে। দুটি দুর্ঘটনায় আহত হয়েছে পাঁচজন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাঁচটি স্বর্ণের বার ও পঞ্চাশটি স্বর্ণের চেইন সহ একজনকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। স্বর্ণগুলো নিয়ে ক্যাবের গাড়ি চালক খালেকুজ্জামান বের হওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয় বলে জানানো হয়েছে। এবারে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সে এক অনুষ্ঠানে একথা জানান তিনি। এ সময় সবাই নির্ধারিত সময়েই গন্তব্যে পৌঁছতে পারবে বলেও আশা প্রকাশ করেন আইজিপি। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সিলেটের বিভিন্ন জেলায় দরিদ্রদের মাঝে ইফতার বিতরণ করেছে। বিকেলে সিলেট জেলা কার্যালয়ে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, অর্পিত দায়িত্ব পালনের পাশাপাশি সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে বদ্ধপরিকর তারা।